মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর বহু প্রতীক্ষিত বৈঠক শেষ হলো এবং সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে যেটা জানালেন যে সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। এদিন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক সাকুল্যে 20 মিনিটের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা দাবি যে পেগাসাস ইস্যু থেকে শুরু করে সারা দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনে 2024 লোকসভা ভোটকে নজর রেখে মোদি বিরোধীদের যে জোট গড়ার প্রস্তাব তিনি নিয়ে এদিন সোনিয়া গান্ধীর কাছে গিয়েছিলেন, সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে মাত্র 20 মিনিটেই কি এত সব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা সেরে ফেলা সম্ভব? অনেকে যেটা আশঙ্কা করছেন যে হতে পারে যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজেই কথা বলে গেছেন এবং ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী শুধু হু হা করে গেছেন এবং রাহুল গান্ধী চুপ করে শুনে গেছেন। তা না হলে এ ধরনের একটা গুরুত্বপূর্ণ বৈঠক কী করে মাত্র 20-25 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, সে নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। এদিন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার পর এই বৈঠক সম্পর্কে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে শুনে নিন। লোকসভা রাজ্যসভা মে পলিসি ডিসিশন নেই অ্যানাউন্স হতা, আগে ডিসকাশন নেই হতা তো কহাঁ পে চর্চা হোগা? এই চর্চা চায়ে পে দোকান মে নেই হতা হ্যায়, এই চর্চা পার্লামেন্ট মে হতা হ্যায়। ইয়েস সোনিয়া জি ইনভাইটেড মে ফর এ কাপ অফ টি, রাহুল জি ইজ অলসো দেয়ার, সো উই মেট, we discuss the political situation in general and also we discuss about Pegasus to COVID situation and also we discuss about the unity of the opposition. So all we discuss, it was a very good meeting, positive meeting. I think the positive result must come out in the next future. দেখিয়ে বিজেপি কে হারানো কে লিয়ে সবকো এক হোনা জরুরি হ্যায়। हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलके काम करना पड़ेगा। हम थोड़ा लीडर है, हम तो कैडर है, हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है। अरे बोलने दो ना, अरे लेट हट स्पीक। तो पेगासस का रिप्लाई क्यों नहीं दे रहा है गवर्नमेंट? पेगासस का रिप्लाई तो देना चाहिए, ये तो जनता ने जानने चाहता है। जनता को जानने के लिए सबसे ज्यादा लोकसभा होता है, जो पब्लिक कौन सा हमारा पार्लियामेंट है, राज्यसभा है। अगर लोकसभा राज्यसभा में पॉलिसी डिसीजन नहीं अनाउंस होता, अगर डिस्कशन नहीं होता तो कहाँ पे चर्चा होगा? ये चर्चा चाय पे दुकान में नहीं होता है, ये चर्चा पार्लियामेंट में होता है। বন্ধুরা, এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার পর বাইরে বেরিয়ে এসে তিনি যখন মিডিয়ার সঙ্গে কথা বলছেন, তখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি আপনাদের কোথাও মনে হচ্ছে যে এদিন সোনিয়া গান্ধীর সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছেন, সেই বৈঠকে যে মোদি বিরোধী জোটের কথা বলা হচ্ছে, সেই মোদি বিরোধী জোট নিয়ে কোনো পজিটিভ সাইন পাওয়া গেছে? খেয়াল করে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যেদিন বৈঠক সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে এলেন এবং মিডিয়ার সঙ্গে কথা বললেন, তিনি কিন্তু সেদিন এতটাই হাসিখুশি ছিলেন এবং মিডিয়ার প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই দিয়েছিলেন। এদিন কিন্তু আমরা দেখলাম যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপদ থেকে বেরিয়ে এসে মিডিয়ার জন্য মাইক ধরলেন বটে, কিন্তু সেই মাইক তিনি কিন্তু 2 মিনিটের বেশি ধরে রাখতে পারলেন না এবং সাংবাদিকদের প্রশ্নের মাঝেই কিন্তু তিনি সেই মাইক ফিরিয়ে দিয়ে গাড়িতে চড়ে বসলেন। আরেকবার খেয়াল করে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেদিনের সেই বৈঠকের কথা।
সেদিন কিন্তু সেই বৃষ্টি ভেজা রাস্তাতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরেও আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম যে মিডিয়াকে তিনি সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন যে সবাই চলুন মুকুল রায়ের বাড়িতে, মুকুল রায়ের বাড়িতে গিয়ে আরও কথা হবে। যদিও এদিন বাড়ি ছাড়ার জন্য মুকুল রায়কে এরই মধ্যে কেন্দ্র সরকার নোটিশ দিয়েছে, কিন্তু তবুও এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মাত্র কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েই গাড়িতে উঠে পড়লেন, তাতে কিন্তু অনেকের মনেই সন্দেহ হচ্ছে যে আদৌ এদিন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঠিকঠাক হয়েছে তো। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশায় সোনিয়া গান্ধীর কাছে গিয়েছিলেন, যেভাবে তিনি বারবার বলেছেন যে 2024 লোকসভা ভোটের আগে মোদী বিরোধীদের অন্তত একাট্টা হওয়া উচিত, একসঙ্গে লড়াই করা উচিত, সেই ব্যাপারে ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধীরা সহমত পোষণ করেছেন তো, নাকি শুধুমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তারা শুনে গেছেন এবং পুরো বিষয়গুলো পরে ভেবে দেখার আশ্বাস দিয়েছেন, কোনটা? এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে দাবি করেছেন যে তিনি কিন্তু একজন অনুগত সৈনিক হিসেবেই, একজন সামান্য সৈনিক হিসেবেই মোদী বিরোধী জোটে কাজ করতে চান। তিনি একজন সামান্য সৈনিক, তিনি একজন রাস্তার লড়াকু নেত্রী, তার কিন্তু সেই মোদী বিরোধী জোটের নেত্রী হওয়ার কোনো স্বপ্ন নেই, কোনো বাসনা নেই। কিন্তু উল্টো দিকে যেটা দেখা গেছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল নেতারা কিন্তু এদিনও যেটা দাবি করেছেন যে তারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে 2024 আগে দেশনেত্রী হিসেবে দেখতে চান, তারা তাকে আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আর এখানেই প্রশ্ন উঠছে যে ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী কিংবা কংগ্রেস নেতা রাহুল গান্ধী কি তাহলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করছেন না? তারা কি মনে করছেন যে আসলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সামনে এসে যে কথাটা বলছেন সেই কথাটা তিনি মোটেও 2024 আগে রাখবেন না? তাদের কি কোথাও মনে হয়েছে যে আসলে তৃণমূল নেত্রী দুমুখ নীতিতে খেলা খেলছে, যে তিনি এসে ইউপিএ চেয়ারপারসনের কাছে এক কথা বলছেন অথচ তৃণমূলের অন্য নেতাদের দিয়েই অন্য একটি বিতর্কিত ইস্যু উস্কে দিচ্ছেন, বলছেন যে আগামী দিনে তৃণমূল নেত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে, আর এই প্রশ্নগুলো আরও বেশি করে জোরালো হচ্ছে যখন রাহুল গান্ধী অন্য 12টি বিরোধী দলকে নিয়ে এদিন বৈঠক করলেন, অথচ সেখানে তৃণমূলের কোনো নেতাকেই দেখতে পাওয়া গেল না। যদিও তৃণমূলের নেতারা দাবি করছেন যে যেহেতু এদিন তৃণমূল নেত্রী খোদ ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন, সুতরাং এদিন রাহুল গান্ধীর বৈঠকে যাওয়ার তাদের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে সারা দেশে যখন মোদী বিরোধী একটি জোটের কথা বলা হচ্ছে এবং সংসদে মোদী সরকারকে নানা বিতর্কিত ইস্যুতে একজোট হয়ে ঘিরে ধরার কথা বলা হচ্ছে, সেই সময় রাহুল গান্ধী যখন অন্য 12টি মোদী বিরোধী দলকে নিয়ে বৈঠক করছেন, সেই বৈঠক কেন এড়িয়ে গেল তৃণমূল? তাহলে কি ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সমান্তরালেই কি একটা গোপন ফাটলের চোরা স্রোত চলছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।